অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর ভিডিও শুরুতেই দেখছেন নাহিম আর আরশ খুবই ঝগড়াঝাটি মারামারি করছে। আরশ কি জানি চাচ্ছে এখানে, আর নাহিম যে ওকে শুধু খেপাচ্ছে। তো এটা একটু শ্যুট করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। নাহিম এসেছে কিছুদিনের জন্য, কিছুদিন বলতে 1 মাসের জন্য এসেছে, আর ওর সাথে দেখা করার জন্যই আমরা ঢাকায় গিয়েছিলাম। তো এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, আর সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা 300 ফিট ঘুরতে গিয়েছি। তো ও আসা উপলক্ষে আসলে আমরা গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। আর এখন আজকে একটু বের হয়ে গিয়েছি যে বাসায় চলে যাব আজকে। তো বাসায় যাওয়ার আগে আমার একটু কাজ ছিল, ফোনের কিছু কাজ ছিল, ফোনের কাভার কিনতে হবে, গ্লাস পেপার চেঞ্জ করতে হবে, এজন্য একটু চলে এসেছি আজমপুরে যে মোবাইল মার্কেট এখানে। তো এখানে আসার পরে কাজ শেষ করেছি, কাজ শেষ করে দেখলাম যে বাইরে কতগুলো মাটির জিনিসের দোকান, তো এখানে একটু আপনাদের সাথে শ্যুট করে নিলাম। তার মাঝে কাঁচা ভর্তা খেয়ে নিয়েছি, কাঁচা ভর্তা বলতে বড়ি ভর্তা, বড়ির সাথে কাঁচকলা দিয়ে বিভিন্ন টক দিয়ে ভর্তাটা করে, খুবই মজা ছিল। তারপর আমরা চলে এসেছি, পাশে ছিল ফুচকা, এই ফুচকাটা পানির মধ্যে ভিজিয়ে দেয়, মানে পানি ফুচকাও বলা হয়, এটা খুবই মজার ছিল। আর এত ঝাল ছিল তো আমি আর ওহি খেয়েছি। তারপর আমরা চলে এসেছি, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। তো বাসায় যাওয়ার আগে এখানে একটা ওয়াফেল স্টেশন ছিল, তো এখানে গেলাম। তো এটাতে যাওয়ার পরে অর্ডার করেছি, অর্ডার করে আমরা একটু বসে আছি। তো এখানে দেখছিলাম, মানে এখানে অর্ডার করার পরে সে বানিয়ে দিবে যারা আছেন শেফ। তো আমরা এখানে ভিতরটা একটু দেখছিলাম, খুবই ছোট একটা জায়গা, ছোট জায়গার মধ্যে, মানে যেহেতু রিসেন্টলি ক্রিসমাস গিয়েছে, তো ক্রিসমাস উপলক্ষে ওরা খুব সুন্দরভাবে ওদের এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে বসা যাবে, মানে এতই যে ছোট, মানে 4 জনের বেশি আসলে এখানে বসা যাবে না। তো আমরা যে টেবিলটাতে বসেছি, প্রতিটা টেবিলে 2 জন করে বসতে পারবে। তো এই যে আমাদের এখন চলে এসেছে ওয়াফেল। তো ওয়াফেল ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওয়াফেল খাবো, কিন্তু আসলে খুব একটা মানে সময় হয়ে উঠছিল না যে কখন যাব কখন খাবো। তো আজকে যেহেতু বের হয়েছি আমি আর রোহি, তো আমি আর রোহি মিলে চলে আসলাম। ওয়াফেলটা খুবই মজা ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত।